চট্টগ্রামের মিরসরাই পানি সম্পদ সেবা সপ্তাহ 2018 উপলক্ষে তিন দিনব্যাপী বিভিন্ন সেবা কার্যক্রম আজ বৃহস্পতিবার শেষ হয়ে মিরসরাই উপজেলা পানি সম্পদ কার্যালয়ের উদ্যোগে এই সেবা কার্যক্রমের আওতায় মিরসরাই উপজেলায় এবার প্রান্তিক অঞ্চলের বেশ হগ্য স্কুল মাদ্রাসার আমিষের ঘাটতি পূরণের লক্ষ্যে ছাত্রছাত্রীর কলরে দুধ ও ডিম হাবা হয়। এছাড়া অন্যান্য কর্মসূচির মধ্যে আছেন উপজেলার বিভিন্ন এলাকার খামারীয় কলরে হাঁস মুরগি ও গবাদি পশুরে বিনামূল্যে টিকা প্রদান, উন্নত জাতর খেরর বীজ ও কৃমিনাশক ওষুধ বিতরণ করা সহ বিভিন্ন কর্মসূচি। এ ব্যাপারে উপজেলা পানি সম্পদ কর্মকর্তা শ্যামলকান্তি পোদ্দার সিপ্লাসর হইয়ে চিকিৎসা সেবা কার্যক্রম পাশাপাশি উন্নত জাতের গাছের বীজ বিতরণ সহ মিঠাছড়া বাজারে সংক্রামক রোগ প্রতিরোধে জীবাণুনাশক স্প্রে কার্যক্রম, মিঠাছড়া আল আমিনিয়া মাদ্রাসা একাডেমি, নুরানি একাডেমি ও মাদ্রাসায় স্কুল ফিডিং। ডেস্ক নিউজ, সিপ্লাস টিভি।